ফারুক ভাই হয়ে জন্মা, ফারুক ভাইয়ের মতো হন, তখন আমার মনে এটা নিয়ে ট্রাই করা উচিত। ফারুক ভাই মারা গেছে আজকে 11-12 দিন, মানে তার আগেই ফারুক ভাইয়ের আসন নিয়ে সবাই এত ব্যস্ততা, সবাই একই কথা, ফারুক ভাইয়ের অসম্পূর্ণ কাজগুলোকে শেষ করতে চাই। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, যারাই এই আসনে আসতে চান, ফারুক ভাইয়ের অসম্পূর্ণ ভবিষ্যতে কথা বলে যতটুকু ঋণ আছে, এই ঋণটুকু আপনারা সম্পন্ন করেন, তাহলে মনে করবো আপনারা ফারুক ভাইয়ের অসম্পূর্ণ কাজটা আপনারা সম্পন্ন করতে পেরেছেন। আর ফারুক ভাই কিন্তু একদিনই ফারুক তৈরি হয়নি, জেল কেটেছেন, ছাত্রনেতা ছিলেন, রাজনীতি করতে 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 আজকে ফারুক হয়ে উঠেছেন। উনি কিন্তু হুট করে এসেই ফারুক তৈরি হননি। অতএব আপনারা রাজনীতি করেন, রাজনীতি করতে চান, ভালো কথা। আমার জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানেন কাকে কখন কোথায় নমিনেশন দিতে হবে, কাকে কোথায় কোন আসনে দরকার। নাহলে ফারুক ভাইয়ের জন্য আমরা নমিনেশন দিয়েছিলাম গাজীপুর 5, কিন্তু উনি তাকে নমিনেশন দিয়েছেন ঢাকা 17 থেকে। অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী অনেক বেশি বিচক্ষণ, জ্ঞানী, এবং সবচেয়ে বড় কথা উনি সব কিছু জানেন। উনি কারো কথায় ভাইয়েস্টে ফেসবুকে লেখালেখি দিয়ে কোনো নমিনেশন দেন, উনি একদম ওনার বিচক্ষণতার উপর ডিপেন্ড করেই উনি নমিনেশন দেন। তো আমার দুঃখ এখানে, একটা আসনের জন্য যদি একজন শিল্পীর পরে এতজন শিল্পী একসঙ্গে ঝাঁপিয়ে পড়েন, তাহলে এটা শিল্পীদের জন্যই কষ্টের, শিল্পীদের জন্যই অসম্মানের। আমি এই জিনিসটাকে এত সকালে এগুলো নিয়ে কথা বলা উচিত ছিল না। ফারুক ভাই 40 দিন পার হতো, নমিনেশন আহ্বান করতো, তখন এগুলো নিয়ে কথা বললে আমার মনে হয় ভালো হতো। তো আমার মনে হয় এটা ফারুক ভাই দেখলে, আত্মা যদি দেখে থাকে, আত্মা নাকি দেখে আর যতটুকু জানি, অনেক কষ্ট পাবেন, তার আত্মার টানা করে ফারুক ভাইয়ের জন্য আমরা চলেন দোয়া করি। একজন ফারুক অনেক কষ্ট করে, অনেক ত্যাগ তিতিক্ষার পরে আজকে নায়ক ফারুক হয়েছেন। একজন ফারুক আর এই চলচ্চিত্র জগতে আসবেন। আমরা ফারুক ভাইয়ের জন্য দোয়া করি, এবং আমি আশা করবো এই ধরনের বিতর্কিত সিদ্ধান্তগুলো যেন আমরা দূরে চলে আসি, এবং ফারুক ভাইয়ের জন্য দোয়া করি। ফারুক ভাইয়ের আত্মা তাতে খুশি হবে। ফারুক ভাইয়ের আমি আবারও বলি যে ফারুক ভাই যদি অসম্পূর্ণ কাজ করতে হয়, ভবিষ্যতে কথা বলে, ব্যাংকের সাথে কথা বলে তার কী পাওনা আছে সেটা দেন, তাতেই ফারুক ভাইয়ের অসম্পূর্ণ কাজগুলো আপনার করা হবে আমি মনে করি, যিনি যিনি করতে চান এই এই আসনে নির্বাচন। Capital FM 94.8, Desher number 1 music station.